जौनपुरे भोट प्रचारे गए विरोधी चड़ा सुरे आक्रमण करलें योगी आदित्यनाथ। सभा मंच के एक तीरे तृणमूल कांग्रेस और समाजवादी पार्टी और कांग्रेस के बेधे उत्तर प्रदेश के मुख्यमंत्री साधु सन्तर अपमान प्रसंग एदिन सुर चढ़ान योगी। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। সনাতন ধর্মকে অপমান, সাধু সন্তদের অপমান লাগাতার চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠানের সাধু সন্তদের অপমান করে বিতর্কে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আক্রমণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেরা সিধা সিধা আরোপ হ্যাঁ কি মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীয় কে দবাও মে ভোট পানে কে লিয়ে हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এবার একই সুরে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীও। টিএমসি কে লোক ক্যা বলতে হ্যাঁ কহতে হ্যাঁ ये साधु संतों को मार के भगा देना चाहिए, क्या आप इसको स्वीकार करेंगे क्या? अरे कहां से सब ये मारिच और सुभाव आ गए हैं जो विश्वामित्र की यज्ञ साधना को विध्वंस करना चाहते हैं। कखनो राहुल गांधी, कखनो উদয়নিধি স্ট্যালিন, কখনো সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য, সনাতন ধর্মকে অপমান করতে কেউ ছাড়েনি। 4 সেপ্টেম্বর 2023 উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলতে হবে। 20 মার্চ 2024 রাহুল গান্ধী, হিন্দু ধর্মে একটা শব্দ আছে শক্তি, আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। 15 নভেম্বর 2023 স্বামী প্রসাদ মৌর্য, বিশ্বের সমস্ত জায়গায় শিশুরা দুটো হাত দুটো পা দুটো চোখ আর দুটো কান নিয়ে জন্মায়, এখনো পর্যন্ত কোনো শিশু 8 বা 10 হাত নিয়ে জন্মায়নি, তাহলে দেবী লক্ষ্মী কিভাবে 4 হাত নিয়ে জন্মালেন? এখানেই শেষ নয়, সমাজবাদী পার্টির এই নেতা আরো বলেছিলেন তুলসীদাসের রামচরিত মানস থেকে বেশ কিছু পংক্তি বাদ দেওয়া হোক। 2022 বর্ষিয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল দাবি করেন গীতাতে জিহাদের উল্লেখ রয়েছে। সাল 2021 সলমান খুরশিদ হিন্দুত্বের সঙ্গে বোকো হারাম ও আইসিসের তুলনা করেন। 2021 কংগ্রেস নেতা রশিদ আলভী বলেছিলেন জয় শ্রীরাম যারা বলে তারা মুনি নয় নিশাচর। সাধু সন্ন্যাসীদের অপমান, সনাতন ধর্মকে অপমান মেনে নেয়নি দেশবাসী, ইন্ডি জোটের ট্র্যাডিশন মেনে সেই তালিকায় ঝুঁকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রশ্ন উঠছে সনাতন ধর্মের প্রতি এই জিহাদ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতার কি শুধুই পাখির চোখ, সংখ্যালঘু ভোট ব্যাংক? ভোট ব্যাংকের স্বার্থে কি এভাবে সনাতন ধর্মকে আঘাত করা যায়? রিপাবলিক বাংলা। জৌনপুরে ভোট প্রচারে গিয়ে বিরোধীদের চড়া সুরে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। সভা মঞ্চ থেকে এক তীরে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে বিঁধেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সাধু সন্তদের অপমান প্রসঙ্গেও এদিন সুর চড়ান যোগী। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। সনাতন ধর্মকে অপমান, সাধু সন্তদের অপমান লাগাতার চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠানের সাধু সন্তদের অপমান করে বিতর্কে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আক্রমণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেরা সিধা সিধা আরোপ হ্যাঁ কি মুখ্যমন্ত্রী
मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এবার একই সুরে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। টিএমসি কে লোক ক্যা বলতে হ্যাঁ কহতে হ্যাঁ এ সাধু সন্তোঁ কো মার কে ভগা দেনা চাহিয়ে, ক্যা আপ ইসকো স্বীকার করেঙ্গে ক্যা? আরে কহাঁ সে সব ইয়ে মারিচ অর সুভাউ আ গয়ে হ্যাঁ জো বিশ্বামিত্র কি যজ্ঞ সাধনা কো বিধ্বংস করনা চাহতে হ্যাঁ। কখনো রাহুল গান্ধী, কখনো উদয়নিধি স্টালিন, কখনো সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য, সনাতন ধর্মকে অপমান করতে কেউ ছাড়েনি। 4 সেপ্টেম্বর 2023 উদয়নিধি স্টালিন বলেছিলেন, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলতে হবে। 20 মার্চ 2024 রাহুল গান্ধী, হিন্দু ধর্মে একটা শব্দ আছে শক্তি, আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। 15 নভেম্বর 2023 স্বামী প্রসাদ মৌর্য, বিশ্বের সমস্ত জায়গায় শিশুরা দুটো হাত, দুটো পা, দুটো চোখ আর দুটো কান নিয়ে জন্মায়, এখনো পর্যন্ত কোনো শিশু 8 বা 10 হাত নিয়ে জন্মায়নি, তাহলে দেবী লক্ষ্মী কিভাবে 4 হাত নিয়ে জন্মালেন? এখানেই শেষ নয়, সমাজবাদী পার্টির এই নেতা আরো বলেছিলেন, তুলসীদাসের রামচরিত মানস থেকে বেশ কিছু পঙ্ক্তি বাদ দেওয়া হোক। 2022 বর্ষিয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল দাবি করেন, গীতাতে জিহাদের উল্লেখ রয়েছে। সাল 2021 সলমান খুরশিদ হিন্দুত্বের সঙ্গে বোকো হারাম ও আইসিসের তুলনা করেন। 2021 কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছিলেন, জয় শ্রীরাম যারা বলে তারা মুনি নয় নিশাচর। সাধু সন্ন্যাসীদের অপমান, সনাতন ধর্মকে অপমান মেনে নেয়নি দেশবাসী। ইন্ডি জোটের ট্র্যাডিশন মেনে সেই তালিকায় ঝুঁকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রশ্ন উঠছে, সনাতন ধর্মের প্রতি এই জিহাদ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতার কি শুধুই পাখির চোখ, সংখ্যালঘু ভোট ব্যাংক? ভোট ব্যাংকের স্বার্থে কি এভাবে সনাতন ধর্মকে আঘাত করা যায়? রিপাবলিক বাংলা।